এক নাবালক কিশোর আত্মঘাতী হওয়ায় এক নাবালিকা কিশোরীর উপর বর্বরোচিত নির্যাতন চালানোর অভিযোগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার পুলিশ শহর বর্ধমানের কাটাপুকুর এলাকায় সাতজন মহিলাকে গ্রেপ্তার করে। বুধবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান পক্সো আদালতে পেশ করা হলে পক্সো আদালতের ভারপ্রাপ্ত মহামান্য বিচারক নন্দন দেব বর্মন ধৃতদের জামিনের আবেদন খারিজ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, বর্ধমান শহরের লক্ষ্মীপুর কাঁটাপুকুর এলাকার এক নাবালিকা কিশোরীর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরের। কিশোরের পরিবার বিয়ের প্রস্তাব দিলে কিশোরী নাবালিকা হওয়ায় কিশোরীর পরিবার রাজি হয়নি। ওই কিশোর শনিবার রাতে আত্মহত্যা করেন। অভিযোগ, পরের দিন ময়না তদন্তের পর কিশোরের মৃতদেহ বাড়িতে আসার পর এলাকার মহিলারা কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নিহত কিশোরের পা দিয়ে কিশোরীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় এবং মারধর করে বলে অভিযোগ। এ ব্যাপারে ওই কিশোরীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমে ওই সাতজন মহিলাকে গ্রেপ্তার করে। অলরেডি জানেন যে গত 30 মে এই ঘটনাটি ঘটে বর্ধমান থানার আন্ডারে লক্ষ্মীপুর মাঠ এলাকায়, যে কাঁটাপুকুর জায়গা, ওখানে নাবালিকা, তার বয়স 15-16 বছর হবে, তো তার সাথে প্রেমের সম্পর্ক ছিল একটি ছেলের। তো ছেলেটি কোনো কারণে আত্মহত্যা করে, তারপরে সেই তার মৃতদেহ যখন তারা বাড়িতে নিয়ে আসে, তো কিছু অ্যাকিউজ কয়েকজন তারা ওই নাবালিকা মেয়েটিকে নিয়ে গিয়ে তার সাথে এ ধরনের বিরোধী লোক। তো সাবসিকোয়েন্টলি থানাতে কেস হয় এবং গত পরশু দিন অ্যারেস্ট হয় সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে। রেড করে সাতজনই মহিলা এবং তারা এখন তারা জুডিশিয়াল কাস্টডিতে আছে। আরও কিছু তদন্ত চলছে? হ্যাঁ, তদন্ত, ইনভেস্টিগেশন আন্ডার প্রসেস। এই ঘটনায় যারা যারাই অভিযুক্ত সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে। কীভাবে তাদেরকে মানে মার্ক করা হচ্ছে কি যারা এটার সাথে যুক্ত? হ্যাঁ, এটা তো তদন্তের পার্ট, এটা তদন্তের পার্ট যে যারা কারা কারা এই এই ঘটনার সাথে যুক্ত, সেটা ডিটেল যখন তদন্ত হবে না, এগুলো আস্তে আস্তে উঠে আসবে। হ্যাঁ, পক্সো ধারা আছে। আর কি অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে? নিশ্চয়ই আছে, যদি কেউ অভিযুক্ত আরও থেকে থাকে লিগাল অ্যাকশন নেওয়া হবে। ভিডিও ভাইরাল করা হয়েছিল, ভিডিও একটা আমরা দেখেছি, চুনটা ছড়ানো হয়েছে। লিখিত অভিযোগ, এক্সাক্ট এফআইআর নেম সংখ্যাটা আমি বলতে পারবো, বুঝে নেই বলতে। হ্যাঁ, দেখুন, এ নাম দিয়ে অভিযোগ করলেই যে সেটা প্রমাণ হবে এমন তো নাও হতে পারে। এফআইআরে কতজনের নাম দেওয়া হচ্ছে সবসময় এটা ইম্পর্টেন্ট, তদন্তে যাদের নাম অ্যাকচুয়ালি যারা অভিযুক্ত তাদের নাম উঠে আসবে এবং তাদের এগেনস্ট অ্যাকশন নেওয়া হবে। হ্যাঁ, অভিযোগ, হ্যাঁ, অভিযোগ মেয়েটির মা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।